Hello my dear students, welcome to arithmetic class. In this class we will do exercise 2.2, math number 11 to 15, page 36. Question number 11. If an object is sold at taka 400, there is as much amount loss. There will be the profit amounting 3 times the loss if it is sold at taka 480. What is the cost price of that object? অর্থাৎ আমি যদি কোন একটা অবজেক্টে 400 টাকায় সেল করি তাহলে আমার অনেক পরিমাণ লস হয়ে যায়, কিন্তু আমি যদি 480 টাকায় সেটা সেল করি তাহলে পূর্বের লসের 3 গুণ আমার লাভ আসবে। তাহলে সেই কস্ট প্রাইসটা আমার সেই অবজেক্টের কত ছিল সেটা বের করতে হবে। এগুলো রেড কালার দিয়ে যেগুলো আছে এগুলো সাইড নোট, এগুলো লেখার দরকার নেই, এগুলো শুধু বোঝার জন্য আমি আগে লিখে রাখছি। তো সলিউশন হিয়ার, আমরা প্রথমে সেই লসের অ্যামাউন্টটা ধরে নিলাম এক্স, তাহলে কস্ট প্রাইসটা আসবে এই সেলিং প্রাইস প্লাস লস। কারণ আমরা লসের যে ফর্মুলাটা প্রধান যে প্রথম যে ফর্মুলাটা জানি, লস ইকুয়াল কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এখানে বেশি করা হয়েছে, এটা মূলত কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে এখান থেকে আমি যদি কস্ট প্রাইসটা পেতে চাই, অর্থাৎ এইটা পেতে চাই, তাহলে এসটা এই পাশে গেলে এল প্লাস এস হবে, অর্থাৎ কস্ট প্রাইস মানে লস প্লাস সেলিং প্রাইস। এই জন্য কস্ট প্রাইসটা আসতেছে কস্ট প্রাইস সেলিং প্রাইস প্লাস লস, এই ইকুয়েশন থেকে এটা আসবে। এটা আমরা পূর্বে দেখে এসেছি, এগুলো তিন চারটা এভাবে ইকুয়েশন ছিল। তো প্রথমটা মনে রাখলে অন্যগুলো বের করে, অথবা সরাসরি এটা মনে রাখলেও হবে যে কস্ট প্রাইস মানে সেলিং প্রাইস প্লাস লস। এগেইন আমরা যদি এটাকে 400 টাকায় সেল করি তাহলে সে প্রফিটে আসবে পূর্বের লসের 3 গুণ প্রফিট হবে, সেক্ষেত্রে 3x। ইন দিস কেস কস্ট প্রাইস, আবার যখন আমাদের প্রফিট হয় সেক্ষেত্রে কস্ট প্রাইস হবে সেলিং প্রাইস মাইনাস প্রফিট, কারণ আমরা জানি প্রফিট ইকুয়াল সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো এখান থেকে এই সি এর ভ্যালুটা পেতে হলে সি টাইপ আসে আসলে প্লাস হয়ে যাবে, পি টাইপ আসলে মাইনাস হবে, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস প্রফিট। সিটা যদি পেতে চাই তাহলে সেলিং প্রাইস মাইনাস প্রফিট, এই জন্য কস্ট প্রাইস এক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে আসছে সেলিং প্রাইস মাইনাস প্রফিট। তো এখন এটাও আমাদের কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস, দুটাই কিন্তু ওই একই অবজেক্টের কস্ট প্রাইস, এটা লসের কন্ডিশনের ক্ষেত্রে, এটা প্রফিটের কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে দুটাই কিন্তু একই অবজেক্টের কস্ট প্রাইস, তাহলে এটা আমরা ইকুয়াল লিখতে পারি। সো উই ক্যান রাইট দিস ইকুয়াল দিস। তারপর এটাকে সাইড চেঞ্জ করলে 3x টেপ আসলে প্লাস 3x হয়ে যাবে, 400 এসে আসলে মাইনাস 400 হবে, এক্স প্লাস 3x 4x এখানে 80 হবে। এরপরে ডিভিশন করলে 80 ডিভাইড 4, এখান থেকে এক্স এর ভ্যালু আসবে 20। এখন এই এক্স এর ভ্যালু 20টারে আমি এইখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় বসিয়ে দিলেই আমার, এখানে অথবা এখানে যে কোনো জায়গায় বসিয়ে দিলেই কস্ট প্রাইস পাওয়া যাবে। এখানে বসিয়ে দেওয়া হয়েছে 400 প্লাস 20 ইকুয়াল 420 টাকা, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড কস্ট প্রাইস। কোশ্চিন নাম্বার 12। ইফ দ্য সেলিং প্রাইস অফ এ ওয়াশ ইজ টাকা 625, দ্য লস ইজ 10%, হোয়াট উড বি দ্য প্রাইস অফ ওয়াশ ইফ এ প্রফিট অফ 10% ইজ টু বি গেইনড বাই সেলিং ইট। অর্থাৎ 425 টাকায় যদি আমি কোনো ওয়াশ সেল করি তাহলে 10% লস হয়, কিন্তু আমি যদি 10% লাভ করতে চাই তাহলে কী দামে সেটা সেল করতে হবে। তো এটা দুইভাবে করা যায়, সহজ আরেকটা পদ্ধতি আছে, সেটা অবশ্য অনেক বড় হয়ে যায়, এটাই ছোটো আকারে আছে, বুঝতে পারলে এইভাবে করাই ভালো হবে। তাহলে আমি যদি কস্ট প্রাইসটা 100 টাকা ধরে নেই তাহলে 10% লস হলে তাহলে সেলিং প্রাইস সেক্ষেত্রে আসবে কস্ট প্রাইস মাইনাস লস 90 টাকা, এবং প্রফিট হলে সেক্ষেত্রে
कस्ट प्राइस प्लस प्रॉफिट 110 টাকা হবে। লস হলে কস্ট প্রাইস থেকে সাবট্রাক্ট করে করতে হবে এবং প্রফিট হলে কস্ট প্রাইসের সাথে অ্যাড করে সেলিং প্রাইসটা বের করতে হয়। এখন লস যে 90 টাকায় যে আমার লস হলো, আমি যদি 10% লাভ করতে চাই তাহলে এই 90 টাকার সেলিং প্রাইসটাকে আমার সেল করতে হবে 110 টাকায়। 10% যদি লাভ করতে চাই, এটা লেখা আছে দ্য ওয়াস অফ টাকা 90 শুড বি সোল্ড অ্যাট টাকা 110। তাহলে ইন ওয়ান এক টাকার সেটা হবে কম হবে, যার কারণে এটা ডিভিশন আসবে এবং এই 625 টাকাটা বিক্রি করতে হবে, তাহলে আমার সেল করতে হবে বেশি হবে, যার কারণে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। এরপরে 00 ক্যান্সেল করে দিলে 11 হবে, এখানে 9 হবে, এই দুটো মাল্টিপ্লিকেশন করলে 6875। এরপর এটাকে যদি আমি ডিভিশন করি, ডিভিশনের ম্যাথগুলো প্রথম থেকেই ছিল, তোমরা সেগুলো ভালো করে করে আসছো। এটা যদি ডিভিশন করা হয় তাহলে কোশ্চেন আসবে 763 ইন্টিজার 8/9। দিস ইজ আওয়ার রেকর্ড আনসার। কোশ্চিন নাম্বার 13। মাইশা বট 15 meters রেড রিবন এট দ্য রেট অফ টাকা 20 per meter। দ্য রেট অফ ভ্যাট ইজ টাকা 4% অ্যান্ড শি গ্যাপ টাকা 500 টু দ্য শপকিপার। হাউ মাস টাকা উইল দ্য শপকিপার রিটার্ন টু হার। তাহলে 1 meter 20 টাকায় সে 15 meter রিবন কিনলো, তাহলে সেখানে আবার ভ্যাট আছে, যে ভ্যাটটা সাধারণত গভর্নমেন্টকে দিতে হয়, সেই গভর্নমেন্ট ছিল 4%, অর্থাৎ 4% বলতে 100 টাকায় 4 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে আমার টোটাল কত টাকা দোকানদার পাবে সেটা বের করতে পারলেই, 500 থেকে সাবট্রাক্ট করলেই সেই টাকাই দোকানদার শপকিপার রিটার্ন করবে। তাহলে আমার ইন 1 টাকায় দ্য কস্ট প্রাইস অফ 1 meter রেড রিবন ইজ টাকা 20, দ্য কস্ট প্রাইস অফ 15 meter রেড রিবন ইজ টাকা 20 × 15, এটা যেহেতু বেশি হওয়ার জন্য মাল্টিপ্লিকেশন আসছে 300। এখন এই টাকায় আমার কত ভ্যাট আসছে সেটা আমার বের করতে হবে। তাহলে ইন 100 টাকা ভ্যাট ইজ 4 টাকা, তাহলে এক টাকায় কত, এই 300 টাকায় কত সেটা আমার বের করতে হবে। তাহলে ইন হান্ড্রেড টাকা ভ্যাট ইজ টাকা 4, এখানে বলা ছিল 100 টাকায় 4 টাকা ভ্যাট দিতে হবে, সেটা লেখা হয়েছে এখানে। তাহলে 1 টাকায় কম হলে ডিভিশন হবে, তাহলে আমার যে কস্ট প্রাইস, আমার যে দামটা হয়েছিল সেই টাকায় কত ভ্যাট আসবে সেটা, তাতে 300 টাকায় ভ্যাট 4, এটা বেশি হওয়ার জন্য মাল্টিপ্লিকেশন হবে 4 × 300/100, এটা ক্যান্সেল করলে 3 হবে, তাহলে 4 × 3 টাকা 12। তাহলে এটা আসলো আমার ওই রিবনের প্রাইস আর এটা আসলো আমার ভ্যাট, তাহলে টোটাল আমার কস্ট প্রাইসটা আসবে এই দুটার অ্যাডিশন। অতএব কস্ট প্রাইস অফ রেড রিবন উইথ ভ্যাট, ভ্যাট সহ টোটাল আমার কস্ট প্রাইস আসবে 312 টাকা। তাহলে 500 থেকে 312 টাকা সাবট্রাক্ট করলেই বাকি টাকাই দোকানদার রিটার্ন করবে। তাহলে মাইশা গ্যাপ দ্য শপকিপার টাকা 500, অতএব দ্য শপকিপার উইল রিটার্ন আর টাকা 500 থেকে সাবট্রাক্ট করলে 188 টাকা। দিস ইজ আওয়ার রেকর্ড আনসার। কোশ্চিন নাম্বার 14। মিস্টার রন রয় ইজ এ গভর্নমেন্ট অফিসার, হি উইল গো টু ইন্ডিয়া টু ভিজিট রিলিজিয়াস প্লেস ইফ বাংলাদেশি টাকা 1 ইজ ইকুয়াল টু ইন্ডিয়ান 0.63 রুপি, অর্থাৎ বাংলাদেশি 1 টাকার সমান ইন্ডিয়ার এত রুপি। হাউ মাস বাংলাদেশি টাকা উইল বি নিডেড ফর ইন্ডিয়ান এত রুপি, অর্থাৎ ইন্ডিয়ান এত রুপি হলে বাংলাদেশের টাকাটা কত হবে সেটাই আমার
অর্থাৎ রুপি থেকে টাকাতে ট্রান্সফার করতে হবে, থ্রি হান্ড্রেড রুপিকে আমার টাকায় ট্রান্সফার করতে হবে কত হয়, এখানে বলে দেওয়া আছে এত রুপি ইকুয়াল 1 টাকা। তাহলে ক্যালকুলেশনের ব্যাপার এখানে, শুধু এখানে সরাসরি এক লাইনই হয়ে গেছে, ইন্ডিয়ান রুপি এত ইজ ইকুয়াল টু 1 টাকা। তাহলে এক ইন্ডিয়ান রুপি এক হবে 1/, এটা কম হওয়ার জন্য ডিভিশন হবে 0.63। তাহলে এটাকে পয়েন্ট উঠায়, আমি যদি পয়েন্ট উঠাই দেই, তাহলে পয়েন্ট উঠাই দেওয়ার জন্য 1 হবে, এবং পয়েন্টের পরে যে কয়টা ডিজিট আছে সে কয়টা 0 হবে, এবং পয়েন্ট উঠাই দিলে তার উপরে কিন্তু হবে, যেহেতু এটা নিচে আছে এটার উপরে দিতে হবে। এটা একটা রুল, এটা রুলটা মনে হয় অনেকেই জানার কথা, এই রুলটা যদি ভালো করে না জানা থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে। তো এটা সিম্পল রুল, এটা নিচে আসে, এর উপরে পয়েন্ট ভাঙতে হলে এর উপরে নাম্বার আসবে, সেটা কীভাবে আসবে, এই পয়েন্টটা উঠাই দেওয়ার জন্য পয়েন্টের জন্য 1, এবং পয়েন্টের পরে যে কয়টা ডিজিট আছে সেই কয়টা 0 দিতে হবে। এমনকি এই পয়েন্টটা যদি ডেসিমাল পয়েন্টটা যদি উপরে থাকতো তাহলে পয়েন্ট উঠাই দেওয়ার জন্য যে নাম্বার আসতো সেটাকে তখন আবার নিচে আসতো, আর যেহেতু এখানে এটা নিচে আসে তো পয়েন্ট উঠাই দেওয়ার পরে যে নাম্বারগুলো আসবে সেটা উপরে আসবে। তারপরে তাহলে সেই 301 টাকাতে এত আসলে, তাহলে 300 রুপিতে আমার কত আসবে, সেটা বেশি হওয়ার জন্য এখানে মাল্টিপ্লিকেশন হবে, এখন এটা ক্যালকুলেশন করতে হবে। যেমন এটাকে এটা যদি ক্যান্সেল করি তাহলে এটা তিনবার এটা উভয়ের মধ্যে 3 দ্বারা এটাকে ডিভাইড করা যাবে আর ক্যান্সেল করা যাবে। তো এটাকে 3 দ্বারা ডিভাইড করলে 21 হবে, এবং এটাকে 3 দ্বারা ডিভাইড করলে 1000 হবে। এরপরে দুটা মাল্টিপ্লিকেশন করলে 1-এর পরে 5টা 0 হবে। এরপরে ডিভাইড করলে ডিভিশন করতে হবে, ডিভিশন করলে 4761.90 টাকা। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। তো এই যে ক্যালকুলেশন, এগুলো ডিভিশন, এগুলো তোমরা ভালো করে করতে হবে, ভুল হলে কিন্তু আনসারটা মিলবে না। ডিভিশনটা প্রথম দিকে 1.3, 1.4 এই ম্যাথগুলোতের মধ্যে আছে, সেখানে অবশ্যই তোমরা এগুলো ভালো করে করেছো। কোশ্চিন নাম্বার ফিফটিন, লাস্ট কোশ্চিন। নীলিম ইজ এ সার্ভিস হোল্ডার, হিজ মান্থলি বেসিক পে ইজ টাকা 22,250। দ্য ইনকাম ট্যাক্স অফ 2,50,000 টাকা অফ ফার্স্ট স্ল্যাব অফ অ্যানুয়াল ইনকাম ইজ 0 টাকা। দ্য রেট অফ ইনকাম ট্যাক্স অফ নেক্সট অ্যানুয়াল ইনকাম স্ল্যাব ইজ 10%। হাউ মেনি টাকা ডাজ হি হ্যাজ টু পে অ্যাজ ট্যাক্স। তাহলে সার্ভিস হোল্ডারদের গভর্নমেন্টেরকে অবশ্যই ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স যেটা বলে, এখানে ইনকাম ট্যাক্সের বিষয়টা আসতেছে। ইনকাম ট্যাক্সের বিষয়টা যে 2,50,000 টাকায় যদি বাৎসরিক ইনকাম হয় তাহলে এর জন্য কোনো আমার ট্যাক্স দিতে হবে না, কিন্তু এর বেশি যদি হয় তাহলে আমাকে 100 টাকায় 10 টাকায় আমার ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তাহলে এই যে নীলিম যে ছিল তার যে এত টাকা বেসিক ছিল এই টাকায় তার বাৎসরিক কত ইনকাম হয় সেখান থেকে তাকে কত ভ্যাট দিতে হবে সেটা আমার ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমার দেখতে হবে তার অ্যানুয়াল ইনকামটা কত, তার কি 2 লাখ, এই যে 2,50,000-এর বেশি হয় নাকি কম হয়। যদি 2,50,000-এর কম হয় তাহলে তো কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই, আর যদি এর বেশি হয় তাহলে কত টাকা হয় এবং ওই টাকায় তার 10% আকারে ভ্যাট দিতে হবে। তাহলে আমরা এখানে উই নো 1 = 12 মান্থ, যে দ্য বেসিক পে অফ নীলিম অফ 1 মান্থ, সে 1 মাসে এত টাকা পায়, তাহলে 12 মাসে অর্থাৎ 1 ইয়ারে সে এত টাকা পাচ্ছে। এটা 250,000-এর বেশি যেহেতু, তাহলে অবশ্যই তাকে ট্যাক্স দিতে হবে। তো সে বেশি পরিমাণটা কত ছিল সেটা বের করতে হবে। সিন্স দ্য ইনকাম ট্যাক্স অফ 2,50,000 টাকা অফ ফার্স্ট স্ল্যাব অফ অ্যানুয়াল ইনকাম ইজ 0 টাকা, নীলিম হ্যাজ টু পে অ্যাজ ইনকাম ট্যাক্স। তাহলে 2,50,000-এর জন্য তার কোনো ট্যাক্স নেই, তো এর উদ্বৃত্ত টাকা যেটা সেটা তার উপরে ট্যাক্স হবে,
তো সেই টাকাটা বেশি টাকাটা আসতেছে 717,000 টাকা। এই টাকায় তাকে ভ্যাট দিতে, এই টাকার উপরেই শুধু তাকে ভ্যাট দিতে হবে এবং সেটা 10% 10 টাকা 100 টাকায় 10 টাকায় দিতে হবে। তাহলে এত টাকা কত দিত সেটা নেক্সটে বের করতে হবে। তাহলে ইন টাকা 100, ইনকাম ট্যাক্স ইজ টাকা 10, তাহলে 1 টাকায় কত আসতেছে কম হওয়ার জন্য ডিভিশন, এবং তার যে উদ্বৃত্ত টাকা ছিল 250,000 বেশি যে টাকা আসতেছে, এই টাকার উপরে তার কত ইনকাম ট্যাক্স আসতেছে, এটা বেশি হওয়ার জন্য এটা মাল্টিপ্লিকেশন হবে। এটা মূলত এই লাইনটা এই এই পাশ দিয়ে হবে, এটা এরই একটা লাইন, যাই হোক এটা অবশ্যই তোমরা সমস্যা হওয়ার কথা না, এটা এই লাইন দিয়ে হবে। এটাই দুইবার রিপিট হয়ে গেছে, এখানে দুইবার দেওয়া দরকার না, এটা একবার লিখলেই হবে, এটা উপরে লিখলেই হবে। তাহলে এটাকে যদি আমি ক্যান্সেল করতে যাই, এটার সাথে এটা ক্যান্সেল হবে এবং এখান থেকে আর একটা ক্যান্সেল হলে দুইটা জিরো থাকবে, তাহলে 1700 টাকা। এটাই তাকে ইনকাম ট্যাক্স আকারে দিতে হবে। অতএব নীলিম হ্যাজ টু পে টাকা 700 অ্যাজ ট্যাক্স। ওকে, নো মোর টুডে, থ্যাংকস।